শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন তাদের কখনোই পূরণ হবে না এই আন্দোলনকে ব্যবহার করে রাজনীতি করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি আন্দোলনরত শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি না করে আদালতের নির্দেশনা মেনে নেয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার কোটা আন্দোলন সহ দেশের সমসাময়িক নানা বিষয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাদের সে খায়স কখনোই পূরণ হবে না কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা ওনার সরকার বিরোধী আন্দোলন যা সে ঠায়েশ পূর্ণ হতে দেব কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক ফাঁদে ফেলতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুশিয়ারিও দেন তিনি এই আন্দোলনকে যদিও যে রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা তার মতে বিএনপি মহাসচিবের প্রকাশ্যে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা থেকে বোঝা যায় বিএনপির মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো বোধ নেই যা ফফরুল ইসলাম আবঙ্গী প্রকাশ্যেই বলছেন মুক্তিযোদ্ধাদের কোটার কোনো দরকার মুক্তিযোদ্ধাদের কোটার সমর্থন না করা তার মানেই তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই চিত তার প্রমাণ তারা নতুন করে শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে সব কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা